দুর্যোগ যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না। সত্যি তাই, বাংলার আকাশে ফের বড় দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে বাংলায় মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা রাঁচি ও দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার বৃষ্টি বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সব জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি 3 জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিকিম, ভুটানেও ভারী বৃষ্টি হতে পারে। আসামে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে ঢুকলেও দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গে এখন চলছে। আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়ছে এবং বৃষ্টি হচ্ছে। মাঝে 1-2 দিনের জন্য সূর্যমে আমাকে দেখা পেলেও তারপরে কিন্তু আবার বৃষ্টিপাত হয়েছে এবং আজকেরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আমরা বলতেই পারি দুর্যোগ কিন্তু বাংলার পিছু ছাড়ছে না। সত্যি তাই, বাংলার আকাশে ফের বড় দুর্যোগ আসতে চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টা এটি নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে বাংলায় মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা রাঁচি ও দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার বৃষ্টি বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সব জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিম, ভুটান ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির মুখে পড়তে পারে এবং এর ফলে কিন্তু পার্বত্য এলাকায় ধস নামতে পারে এবং আসামেও কিন্তু ধস নামার সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করেছে এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে NH10, যেটাকে বলা হয় লাইফ লাইন অফ সিকিম অ্যান্ড শিলিগুড়ি, সেই রাস্তা কিন্তু পুরোপুরি ধসে গিয়েছে এবং তার জন্য কিন্তু অনেক অনেক মানুষ সেখানে আটকে পড়েছিলেন, যেতে পারেননি এবং পর্যটনও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। উত্তরবঙ্গে যাওয়ার বিষয়ে কিন্তু ঘুরতে যাওয়ার বিষয়ে সতর্কতাও জারি করা ছিল। দেখতে থাকুন আজ তক বাংলা।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না।